সুপ্রিয় দর্শক, আজ বিশ্ব নারী দিবস। আপনাদের সকলকে নারী দিবসের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর আজ এই বিশেষ দিনে আমাদের মাঝে প্রিয়মুখের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদাকে চৌধুরী ম্যাম। শুভ সকাল ম্যাম, আপনাকে নারী দিবসের অনেক শুভেচ্ছা জানাচ্ছি, কেমন আছেন? ভালো আছি, শুভ সকাল আপনাদেরও। অনেক ধন্যবাদ ম্যাম। ম্যাম, আমরা যেটা জানি যে আজকে বিশ্ব নারী দিবস, আজকের এই সারাটি দিনই নারীদের অধিকার নিয়ে কথা হবে, আজকে নারীদের যে জাগরণ সেটি নিয়ে কথা হবে এবং কোথায় কোথায় নারীরা পিছিয়ে আছে সেখান থেকে উত্তরণের উপায় কী সেই নিয়ে কাজ করা হবে। এবং আমরা জানি আমাদের বর্তমান সরকারও নারীদেরকে প্রতিষ্ঠিত করবার জন্যে এবং নারীদেরকে সম অধিকার দেবার জন্য যথেষ্ট কাজ করে যাচ্ছেন। তারপর ম্যাম, আপনার কাছে জানতে চাই যে আজকের এই দিনে এসে আপনার উপলব্ধি কী, আমাদের দেশের নারীদের আসলে উত্তরণ কতখানি হয়েছে এবং কোন অবস্থানে রয়েছে আমাদের নারীরা? আজকে আন্তর্জাতিক নারী দিবসে আপনাকে শুভেচ্ছা। পৃথিবীর যেখানে যত নারী আছেন, মা বোন মেয়ে জায়া জননী ভগ্নী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। যারা মাঠে কাজ করছেন, শ্রমজীবী নারী, কিষাণী নারী, সবাইকে, তাদের জন্যই তো পৃথিবীটা চলছে। তো সেখানে আজকের যে তাৎপর্যটা, প্রতিদিনই তো নারী দিবস হওয়া উচিত, কিন্তু কেন আজকে বিশেষ করে আন্তর্জাতিক নারী দিবস? কারণ নারীরা বিশ্বব্যাপী কিন্তু পিছিয়েই ছিল এবং সেটার শুরু হয়েছিল কিন্তু নারী দিবস যুক্তরাষ্ট্রের একটি সূচ কারখানায় এই শ্রমজীবী নারীর অধিকারের দাবিতে। সেখান থেকে জাতিসংঘ এটাকে গ্রহণ করে এবং 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। আপনি যে প্রশ্নটা করেছেন, বাংলাদেশের নারীরা কোথায় আছে, দেখুন আমি যেটা বলতে চাই, তৃণমূল থেকে হিমালয় শিখর সর্বত্র কিন্তু বাংলাদেশের নারী আছে। বাংলাদেশের যতগুলো অর্জনের জায়গা সেখানে নারীর অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। আপনি যদি টিকাদান কর্মসূচির সাফল্যটা দেখেন, পৃথিবীব্যাপী স্বীকৃত বাংলাদেশের, বিশেষ করে শিশু মৃত্যু, মাতৃমৃত্যু, এগুলো কমিয়ে আনার ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও পুরস্কার পেয়েছেন, আমাদের পক্ষে আমরা গর্বিত। কিন্তু এর পেছনে নারীর অবদান। মায়েরা টিকা দিতে নিয়ে গেছেন সন্তানদের, মায়েরা স্যালাইন খাইয়েছেন, তৈরি করেছেন এবং ক্ষুদ্র ঋণের মাধ্যমে নারী কিন্তু বাংলাদেশের চালিকা শক্তি হয়ে উঠেছে অর্থনীতি। সাম্প্রতিককালে কী হয়েছে যে পোশাক শিল্পে যতগুলো মানে বৈদেশিক মুদ্রা অর্জনের জায়গা সবগুলোতে কিন্তু নারীর অবদান। চা শিল্প সেখানেও তো নারী, পোশাক শিল্প নারী, ঔষধ শিল্পেও নারীর অবদান এবং অর্থনীতির অন্য যে ক্ষেত্রটি কৃষি, বাংলাদেশের গবেষণায় দেখা গেছে যে 21টি কাজ আছে, একদম ফসলে বীজ বোনার থেকে শুরু করে ঘরে তোলা, 21টি কাজের মধ্যে 17টি সম্পাদন করে নারী। তো তার জন্য তো নারীর অবদানকে অস্বীকার করার কোনো উপায় নেই। এই জায়গাতেই বলবো যে নারীর অংশগ্রহণ সর্বত্র দৃশ্যমান, কতটুকু ক্ষমতায়িত হয়েছেন সেটা দেখার জায়গা আর কি আমাদের, বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে। এটা একটা বিশাল একটা গর্বের জায়গা আমাদের, 32 বছর ধরে একটি দেশের সরকার প্রধান নারী, পৃথিবীর ইতিহাসে নেই, সভ্যতার ইতিহাসে নেই, এখানেও তো আমরা গর্ব করতে পারি। অবশ্যই, চমৎকার বলেছেন ম্যাম। এই যে নারীদের যে জাগরণের শক্তিটা বা নারীদের যে সর্বক্ষেত্রে এই যে পদচারণাটা, এটার মূল উৎস বা শক্তি কোথায় বলে আপনার কাছে মনে হয়? আমার যেটা মনে হয়, কাজ করতে গিয়ে, তৃণমূলের নারীদের সাথে কাজ করি তো, সেটা করতে গিয়ে যেটা মনে হয়েছে যে তাদের মধ্যে একটা অদম্য শক্তি আছে, যে কারণে সম্ভবত হিন্দু ধর্মে যে নারীকে কিন্তু আদ্যাশক্তি হিসেবে বিবেচনা করা হয়, আমাদেরও আছে, কিন্তু আমাদের ধর্মে, ইসলাম ধর্মে আছে যে জননীর পায়ের নিচেই তো বেহেশত। তো এই যে সম্মানগুলো, এই শক্তিগুলো নারী কোথা থেকে পায়? নিজের কাছ থেকেই পায় নারী। অনেক যাতনা সহ্য করেও নারী কিন্তু সংসারকে এগিয়ে নিয়ে যায়,
নিজেকে এগিয়ে নিয়ে যায়, সন্তানদের এগিয়ে নিয়ে যায়, পুরো পরিবারের দেখাশোনা করে। এই জায়গাগুলোতে নারীর অবদান তো আমরা অনেক সময় অদৃশ্য থেকে যাই, মানে যেটা অর্থনীতির খাতায় আসে না, অঙ্কে আসে না, টাকার অঙ্কে আসে না, পোশাক শিল্পেরটা আসে, কিন্তু ঘরের ভেতরে নারী যেটি করে সেটি তো ওইভাবে হিসাবের খাতায় আসে না, এটা অদৃশ্য, দৃশ্যমান না। কিন্তু ওইখানেই নারীর কিন্তু শক্তিটা পায়, কোথা থেকে, সেই জায়গায় নিজের থেকেই আসে। এটা সম্ভবত সৃষ্টিকর্তাই দিয়ে দিয়েছেন নারীকে। আর দ্বিতীয় হলো বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো যে সরকারের ইতিবাচক নীতিমালা নারীকে এগিয়ে নিয়ে আসার ক্ষেত্রে। আমি যদি খালি শিক্ষা একটা ছোট্ট উদাহরণ দেই, উপবৃত্তি, এই যে উপবৃত্তি কর্মসূচি এবং মেয়েদের জন্য অবৈতনিক লেখাপড়া একদম দ্বাদশ শ্রেণী পর্যন্ত, এটা বাংলাদেশকে অনেক দূরে গিয়ে নিয়ে গেছে, যেটা সারা বিশ্বে স্বীকৃত। অবশ্যই ম্যাম, চমৎকার বলেছেন। ম্যাম, আপনার শৈশব থেকে শুরু করে কর্মজীবন পর্যন্ত একটু যদি আমাদেরকে সংক্ষেপে বলতেন, আমার মনে হয় অনেকে অনুপ্রেরণা পেত যে কিভাবে আসলে আপনি এত দূর জার্নিটা আসলে আপনি করেছেন। দেখুন, আমি যেসব শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করেছি তাদের যেমন অবদান আছে, আমার পরিবারের অবদান আছে। আমার মা রোকেয়া সাখাওয়াতের সরাসরি ছাত্রী ছিলেন, সাখাওয়াত মেমোরিয়ালে পড়েছেন, চার সন্তানের জননী হয়ে ডাক্তারি পড়েছেন, ডাক্তার হয়েছেন। কিন্তু এই আন্তর্জাতিক নারী দিবসে যেসব পুরুষ মানুষেরা সহায়তা করেন নারীকে এগিয়ে নিতে, তাদেরকেও কিন্তু অভিবাদন জানাই। অবশ্যই, যেমন আমার বাবা। আমার বাবা যদি না রাজি হতেন আমার মা কি ডাক্তার হতে পারতেন? আমি তো একান্নবর্তী পরিবারের মানুষ, এরকম একজন মা, এরকম একজন বাবা। আমার বাবা অধ্যাপনা করতেন এবং সরকারি কলেজের, সেখান থেকে আমি বড় হয়েছি সিলেটে অগ্রগামী বালিকা বিদ্যালয়ে, শতবর্ষী একটি বালিকা বিদ্যালয়, সেখান থেকে রাজশাহীতে পিএন গার্লস স্কুলে, সেটাও শতবর্ষী বালিকা বিদ্যালয়, তারপরে এমসি কলেজে সিলেটের শতবর্ষী। এই যে শৈশবকাল যেটা দেখেছি, আমাদেরকে যেটা সবচেয়ে বেশি অনুপ্রাণিত করত সেটি হলো অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা সিলেটে, আমার মনে আছে আমরা ক্লাস টুতে পড়ি, আমার ঠিক বড় বোন, আমরা দুজন মিলে রথের মেলায় চলে গেছি, রথযাত্রার পিছনে পিছনে গিয়ে আমার বোন হারিয়ে গেছে। আমি তো একটু বুদ্ধি চালাক ছিলাম, আমি বাড়ি ঠিকই ফিরে এসেছি। আমার বোনকে খুঁজে পেতে হয়েছে নদীর ঘাটে, মাইকিং করতে হয়েছে। বর্তমান তো সেরকম না, এরকম একটা মেয়ে শিশু যদি হারিয়ে যায় তাকে কি আর পাওয়া যাবে এখনকার বর্তমান যে সমাজ আমাদের, সেটি একটি। আরেকটি হলো আমার বাবা বা পরিবার কেউ প্রশ্ন করেনি, তুমি রথযাত্রার পেছনে কেন গেছো, মুসলমান হয়ে কেন যাবে। এই যে অসাম্প্রদায়িক চেতনায় আমরা বড় হয়েছি শৈশবকালে, দেখেছি যে মহরমের লাঠি খেলায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ নাই, এই শৈশবে আমরা বড় হয়েছি, এটা খুব মিস করি এখন। চমৎকার বলেছেন ম্যাম। আমি একটু আপনার প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাই, গণসাক্ষরতা অভিযান আসলে কিভাবে শুরু হয়েছিল, কোন লক্ষ্যে শুরু হয়েছিল এবং সেই লক্ষ্য কতখানি অর্জন করা হয়েছে এই পর্যন্ত? গণসাক্ষরতা অভিযানের জন্ম 90 সালে স্বৈর শাসকের, তিনি থাইল্যান্ডে একটি বিশ্ব শিক্ষা সম্মেলন হয়েছিল, সেখানে উনি গিয়েছেন, গিয়ে ঘোষণা দিলেন যে তিনি বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা অর্ডিন্যান্স করেছেন। আমাদের যারা নাগরিক সমাজের প্রতিনিধি যারা ছিলেন, আমি দুইজনের নাম উল্লেখ করব, দুইজনই প্রয়াত, একজন হচ্ছেন স্যার ফজলে হাসান আবেদ, ব্র্যাকের প্রতিষ্ঠাতা, আরেকজন হচ্ছেন জেহিন আহমেদ, FIVDB-র সিলেটের একটি বিশাল NGO। তারা মুখ চাওয়াচাই করে বললেন এটা আবার কখন হলো। তো কখন হলো সেটা যখন জেনারেল এরশাদকে জিজ্ঞেস করা হলো, উনি বললেন আমি কাকে ডাকবো, এই শতখানেক NGO-র কাকে ডাকবো। সেইখানেই ওনারা ওইখানে বসেই সিদ্ধান্ত নিলেন যে তারা একটি প্ল্যাটফর্ম করবেন, একটি মোর্চা করবেন, প্রাতিষ্ঠানিক মোর্চা। সেখান থেকেই গণসাক্ষরতা অভিযানের জন্ম। গণসাক্ষরতা অভিযান কোনো NGO না, এটা যেরকম ব্যবসায়ীদের যেরকম আছে MCCI, মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স, ওই রকম যারা শিক্ষায় কাজ করে সেই সব NGO-র একটা প্রাতিষ্ঠানিক ঐক্যজোট বলা যেতে পারে, সেখান থেকেই জন্ম। স্যার আবেদ ফিরে আসলেন তার সঙ্গী সাথীদের নিয়ে, প্রতিষ্ঠা করলেন এবং সেটার প্রথম কর্ণধার নির্বাহী প্রধান হলেন ডক্টর আবদুল্লাহ আলমুথি সরফুদ্দিন।
সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ, বৈজ্ঞানিক। তার লেখা পড়ে পড়ে আমরা বড় হয়েছি বলতে গেলে, বিজ্ঞানী লেখা, এসো বিজ্ঞানের রাজ্যে, খেলতে খেলতে বিজ্ঞান, এসব বই, সেইখানে উনি হাল ধরেছিলেন। উনি যখন মারা গেলেন তারপরে আমি সেখানে যুক্ত হয়েছি গণস্বাক্ষরতা অভিযানে। এটা মূলত এই যেরকম মানে শিক্ষায় যারা কাজ করেন, বেসরকারি উন্নয়ন সংস্থা, শিক্ষক সংগঠন, তাদের স্বার্থ দেখেন, তাদের জন্য সরকারের সাথে দেন দরবার করেন, গবেষণা করেন। ম্যাম, আপনি বলছিলেন যে তৃণমূলের নারীদেরকে নিয়েই আপনার কাজ বা তাদেরকে নিয়ে কাজ করা হয়। আমরা জানি যে তৃণমূলের যেসব নারীরা রয়েছেন, নারীদের জন্য আসলে এখনও কিন্তু সব কিছু করা বা নিজেদেরকে প্রতিষ্ঠিত করা, নিজেদেরকে প্রুফ করাটা অনেক কষ্টকর হয়ে যায়, অনেক ক্ষেত্রে অনেক বাধা বিপত্তির সম্মুখীন এখনও তাদেরকে হতে হয়, তারপরেও তারা চেষ্টা করে যাচ্ছেন। আর তৃণমূলের নারীদের কথা যদি আমরা বলি, তাহলে সবথেকে বেশি অবহেলিত নারী বোধ হয় তারাই। তারপরেও তাদের যেই সংগ্রামটা নিজেদেরকে প্রতিষ্ঠিত করবার, সমাজে মাথা তুলে দাঁড়াবার, সেটা অবশ্যই অনেক বেশি প্রশংসনীয়। তো আপনার কাছে জানতে চাই ম্যাডাম, তাদের মধ্যের যেই স্পৃহাটা, সেটা আপনাকে কতখানি আন্দোলিত করে, বা আসলে সেই স্পৃহাটা তারা ধরে রাখতে পারে কি না শেষ পর্যন্ত? অনেক ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। ধরে তো রাখতে পারেন, আমাদের মতো যারা আমরা কাজ করি বা আমি মনে করি গণমাধ্যমকেও তারা কিন্তু প্রভাবিত করেন। 2010 সালে যে শিক্ষানীতিটা এই সরকার প্রণয়ন করেছিলেন, সেই শিক্ষানীতি প্রণয়নে জড়িত ছিলেন প্রয়াত কবির চৌধুরী স্যার, ডক্টর কাজী খলিকুজ্জামান এখন, ওনারা যখন নেতৃত্ব দিচ্ছিলেন তখন আমরা বলেছিলাম যে তৃণমূলের নারীদের কাছ থেকে শিক্ষার চাহিদাটা জানা দরকার, বিশেষ করে মায়েদের কাছ থেকে, তারা কী ধরনের লেখাপড়া চান। তখন আনিসুজ্জামান স্যারও ছিলেন, শ্রদ্ধা জানাচ্ছি এদের। উনি বললেন যে প্রথম শ্রেণীর থেকে ইংরেজি দরকার নেই, দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণীর থেকে ইংরেজি পড়ানো যেতে পারে, বাংলা মাতৃভাষা শিখুক আগে ভালো করে। আমরা যখন উঠান বৈঠকে মহিলাদেরকে, মায়েদের জিজ্ঞেস করলাম বরিশাল অঞ্চলে যে আপনারা কি চান, আপনারা ইংরেজি দরকার নেই, মা দুজন তাকিয়ে বললেন আপনাদের সন্তানেরা ইংরেজি পড়ে না, আমাদের সন্তানেরা পড়বে না কেন। এই সব জায়গায় আমরা কিন্তু এই চাহিদাটা পেয়েছি। তারপরে কিন্তু এখন ইংরেজি প্রথম শ্রেণীর থেকে শিক্ষানীতিতেও এসছে, কাজে তারা কিন্তু তাদের চাহিদা তুলে ধরতে পারেন যদি সুযোগটা পান, তাহলে কিন্তু আমাদের অনেক নীতি অনেক সমৃদ্ধ হয়। এটা হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা আর কি। চমৎকার ম্যাম। আরেকটা বিষয় যেটা আমাদেরকে খুব বেশি চিন্তিত করতো, পীড়া দিত, অথবা আমাদের খুব ভাবাতো, সেটা হচ্ছে যে আমরা কিন্তু গণমাধ্যম অথবা ইলেকট্রনিক মিডিয়া হোক, প্রিন্ট মিডিয়া হোক, সেখানে দেখতে পেতাম যে একটা সময় পর্যন্ত বাল্যবিবাহ এবং নারী নির্যাতনের যে বিষয়টা ছিল খুব বেশি প্রকট হয়ে গেছিলো, এবং যেটা আমি বললাম যে আমাদের জন্য অনেক বেশি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল যে এর শেষটা কোথায় বা বন্ধ কোথায় হবে। বাল্যবিবাহের তেমন কোনো অভিযোগ এখন আমরা না পেলেও নারী নির্যাতনের অভিযোগটা কিন্তু এখনও পর্যন্ত আমরা প্রায় হরহামেশাই দেখতে পাচ্ছি। আমার মনে হয় প্রতিদিনই যদি আমরা পত্রপত্রিকা অথবা যেটা আমাদের মিডিয়া রয়েছে, টেলিভিশন মিডিয়া রয়েছে, সেখানে দেখি আমরা কিন্তু কিছু না কিছু নিউজ পাবই। তো এই যে এই বিষয়গুলো, এটা আসলে এটা নিরসনের জন্য আমাদের কী করণীয় রয়েছে? বাল্যবিবাহ বা নারীর প্রতি সহিংসতা বন্ধ হয়েছে এটা বলা যাবে না, কারণ আমাদের কাছে তথ্য উপাত্ত যেটুকু আছে। আমি যদি উদাহরণ দিয়েই বলি যে আমাদের যে সরকারি তথ্য যারা সংগ্রহ করেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, BBS যেটাকে বলা হয়, তারা 2018 সালেই সম্ভবত একটি গবেষণা করেছেন। সেই গবেষণায় উঠে এসছে বাংলাদেশের 80% নারী তার জীবনের কোনো না কোনো সময় নিজের ঘরেই নিগৃহীত হন। এই যে চিত্রটা উঠে এসেছিল এটাই কিন্তু কম বেশি আছে, কিন্তু এখন তার সাথে যুক্ত হয়েছে, বিশেষ করে কোভিডের সময় বাল্যবিবাহটা যুক্ত হয়েছে, খাদ্য নিরাপত্তা, আয় নিরাপত্তা ঝুঁকিতে পড়ে গেছে, মা বাবারা মনে করেছেন বিয়ে দিয়ে দেওয়াই ভালো, আরেকটি হলো যে রাস্তাঘাটের নিরাপত্তা। আমরা তো একটা জায়গায় এখনও আমাদের অনেক বড় চ্যালেঞ্জ, সেটা হলো নারীর জন্য রাস্তাঘাট আমরা নিরাপদ করতে পারিনি, কর্মস্থল নিরাপদ করতে পারিনি, শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত নিরাপদ করতে পারিনি। সেই জায়গা থেকেই এখন এই সহিংসতার মাত্রাটা আসলেও এখনও অসহনীয় রয়ে গেছে। বাল্যবিবাহের হারটা তথ্যপাত্র নাই, কিন্তু কোভিডের সময় অনেক শিক্ষার্থী ঝরে পড়েছে মাধ্যমিকে পড়া, বিয়ে হয়ে গেছে, এটা বিভিন্ন উপজেলা ভিত্তিক আমরা যেটুকু দেখেছি।
তথ্যই আছে কোনো কোনো জায়গায়, শিশুর থেকেই বোঝা যায় যে এটা মানে পারেনি বা কমেনি কোনোটাই বলা যাবে না, কিন্তু চলছে বাল্যবিবাহ। আরেকটি হলো যে সহিংসতা, এটি আমাদের সমাজে আসলেও নারীর অগ্রযাত্রাকে অনেক বড় ঝুঁকির মুখে ফেলছে। আমরা দেখতে পাচ্ছি যে অতি সম্প্রতি যে শিক্ষা প্রতিষ্ঠানে যে মেয়েটি সাহস করে প্রতিবাদ করল, তখন দেখলাম যে সবাই নড়েচড়ে উঠে বসছে, এমনকি গণমাধ্যমও। এগুলো ঘটার পরে কিছুদিন খুব সোচ্চার থাকেন, নড়াচড়া করেন, তারপরে ধীরে ধীরে এটা স্তিমিত হয়ে যায়, ফলো আপও তেমনভাবে হয় না। তো সেখানেই আমরা মনে করি এখানে রাষ্ট্রযন্ত্রই সবার আগে করা উচিত সব কিছু। পুলিশ কেস নেবে, সময় মতো উপস্থাপন করবে, মহামান্য আদালত মাঝে মধ্যে এরকমও বলে থাকেন যে ঠিক মতো তথ্য উপাত্ত প্রমাণসহ উপস্থাপন করা হয় না, হয় না বলেই বিচার ওইভাবে হয় না। তো সেখানে এই জায়গাটাতে একটা চ্যালেঞ্জ আছে, উত্তরণের উপায় তো একটি, সেটি প্রথম হলো যে সামাজিক সচেতনতা। কোনো নারীকে নিগৃহীত করার কোনো অধিকার তার নাই। আর দ্বিতীয় হলো সচেতনতার জায়গা থেকে, আমরা অনেকেই কাজ করছি কিন্তু তারপরেও ঘরের ভেতরে সচেতন করা অনেক কঠিন কাজ, মন মানসিকতাটা বদলানোটা খুবই প্রয়োজন। এবং সেখানে সবাই বোধহয় সমানে করে উচ্চবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত সব ঘরেই, যেটা বললাম না পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, সেই জায়গায় কিন্তু অনেক বেশি সচেতন হতে হবে। আরেকটি হলো আমাদের, ঠিক আমি পুরুষ মানুষকে এটার জন্য দায়ী করছি না, কিন্তু পিতৃতান্ত্রিক মানসিকতা, এইটার থেকে আমরা এখনও উত্তরণ ঘটেনি। আমাদের যে ছেলেটি বড় হচ্ছে তার বোনের সাথে, মাই মনে করেন ওই মেয়েটা কেন বাইরে খেলতে যাবে। আমরা কলসিন্দুরের ফুটবলের মেয়েদের গল্প তো জানি, কীভাবে তারা বেরিয়ে আসছে। তো সহিংসতার ভয় তো আছেই, সেইখানে ছেলেটাকে কিন্তু ফুটবল খেলতে নিষেধ করছেন না, মা নিজে, কারণ তিনি তো ওইভাবে বড় হয়েছেন, কাজেই মেয়েদের ঘর থেকে বের হওয়াটাই নিষেধ, এরকম হয়ে গেছে। সেই জায়গায় আমি মনে করি আমাদের সচেতনতা, যে ছেলে মেয়ে নারী পুরুষ সবাই সমান, সুযোগ দিলে সবাই ভালো করতে পারবে, এই জায়গাটাতে আমাদের যথেষ্ট অভাব আছে। মানে পুরুষ যারা সহায়তা করেন যে পরিবারে, সেই পরিবার কিন্তু অনেক বেশি উঠে আসে, উন্নত হওয়ার সুযোগ পায়। আমি তো নিজের চোখেই দেখেছি, কিষাণ কিষানি তাদের নিজেদের দায়িত্ব ভাগ করে নিয়েছেন, ফলে ছেলেমেয়েরাও ভালো মতোই বড় হচ্ছে। পরিবার থেকে আসলে শিক্ষাটা বা সচেতনতা শুরু হতে হবে, তাহলে বোধহয় কিছুটা পরিবর্তন করা সম্ভব, বাকিটা তো আসলে সমাজের প্রতি রয়েছে। স্বাধীনতার মাস আমরা উদযাপন করছি এবং স্বাধীনতার মাসে আমরা রয়েছি, আমরা জেনেছি যে বিগত বেশ কিছুদিন আগেই সিলেটে একটি গণকবর আবিষ্কৃত হয়েছে এবং সেটি খুব তাড়াতাড়ি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তো এই বিষয়ে একটু আমাদেরকে কিছু বলবেন, এত বছর পরে গিয়ে কীভাবে এটি আবিষ্কৃত হলো এবং সেটা সেই জায়গা থেকে আসলে জনসাধারণের এখান থেকে কী নেবার আছে? প্রথম হলো এটি সিলেট ক্যাডেট কলেজের ভেতরে, সবাই জানতো যে এখানে অনেক মানুষকে পাকিস্তান আর্মি নিগৃহীত করে তারপরে মেরে ফেলে দিয়েছে গর্তের মধ্যে, এটা আশেপাশের সবগুলো গ্রাম থেকেই জানা গেছে। তো কয়েকজন প্রবাসী, বিশেষ করে আমাদের একজন শহীদ শামসুদ্দিন, যিনি আমাদের মানে যাকে আমরা শ্রদ্ধা করে বলি যে তিনি আমাদের সিলেটে অপারেশন টেবিলে তিনি তার রোগীকে ফেলে যেতে রাজি হননি বলে পাকিস্তান আর্মি তাকে গুলি করে মেরেছে, এবং তার নামই শহীদ শামসুদ্দিন মেডিকেল কলেজ। তার সন্তান মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদ, ডাক্তার জিয়াউদ্দিন, তিনি প্রবাসে, তার সাথে প্রবাসী আরও কয়েকজন আছেন, তার বাল্যবন্ধু কর্নেল সালাম যিনি বীর প্রতীক উপাধিও পেয়েছেন, এরা রণাঙ্গনে যুদ্ধ করা মুক্তিযোদ্ধা। তারা কয়েকজন মিলে এটি নিয়ে আলাপ আলোচনা করেছিলেন, আমরা যুক্ত হয়েছিলাম, আমি বিশেষ করে সিলেটিদের, প্রবাসী সিলেটিদের পক্ষ থেকে একটি গোষ্ঠী আছে আমাদের, বিশ্ব সিলেট সম্মেলন বলি আমরা, সেটার প্রধান হিসাবে আমিও যুক্ত হয়েছি। আমরা এটা ওই সেনানিবাসকে আমরা উৎসাহিত করেছি যে আপনারা করেন, এটা আপনাদের এলাকা, তারা করতে রাজি হয়েছেন। আমরা এটার জন্য অনেক ফান্ড উঠানো হয়েছে এবং আশেপাশে জানানো হয়েছে, তালিকা পাওয়া গেছে প্রায় 65 জনের, যাদের ওখানে
মানে দৃষ্টির অগোচরে জানার অগোচরে ছিল, যারা প্রাণ দিয়ে গেছেন, অনেক অজানা অগোচরে থাকা মানুষ। অবশ্যই, কারণ আমাদের তো সেই দায়িত্ব বা কর্তব্যটা রয়েছেই, যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন, যেসব শহীদদের আত্মত্যাগ রয়েছে আমাদের এই স্বাধীনতার পেছনে, তারা আমাদের কাছ থেকে এতটুকু আশা অবশ্যই করেন বা তাদের প্রাপ্য এটা যে যথাযথ সম্মানটুকু আমাদের আসলে তাদের করা উচিত। এবং আমার মনে হয় নতুন প্রজন্মদেরও এই বিষয়গুলো জানা উচিত। এটাই আমাদের আরেকটা উদ্দেশ্য, যেহেতু এটা ক্যাডেট কলেজের ভেতরে এবং আশেপাশে অনেক আছেন যারা লেখাপড়া করেন, নতুন প্রজন্ম, তারা জানবেন এবং জানবেন, সম্মান করতে শিখবেন, আগামীর জন্য তাদের চিন্তা ভাবনা থাকবে। অনেক ধন্যবাদ ম্যাডাম, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান প্লিজ। দর্শকদের জন্য শুধু এটুকুই বলা, আন্তর্জাতিক নারী দিবস শুধু একটি দিবস নয়, আন্তর্জাতিক নারী দিবস আমাদেরকে মনে করিয়ে দেয় নারীও মানুষ, তাকে সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে, এবং তার জন্য পরিবারের যেমন করার আছে, সমাজেরও আছে, রাষ্ট্রেরও আছে। যে যেখানে আছি সেই জায়গা থেকে প্রতিটি নারী, তাকে যদি সম্মান করি, তাকে যদি কোনো ধরনের নির্যাতন না করি, সম্মানের আসনে বসাই, তাহলেই আমার মনে হয় বাংলাদেশের এগিয়ে চলাটা সার্থক হবে। চমৎকার বলেছেন ম্যাডাম, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আরও একবার আমাদের আজকের আয়োজনে আসার জন্য। এবং সবসময়ের মতোই চায়ের চুমুকের পক্ষ থেকে এবং ATN বাংলার পক্ষ থেকে অনেক শুভকামনা রইল আপনার প্রতি। আরও একবার আপনাকে আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদেরও এ ধরনের একটি আয়োজন করার জন্য বিশেষ ধন্যবাদ। ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, আজ এখানে শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোন অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমুকের এপিসোডগুলো youtube.com/ATN বাংলা প্রোগ্রামে গেলে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো, জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো, এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।